আসসালামু আলাইকুম। শরীরের দুর্বলতা বুঝবেন যে সকল লক্ষণ দেখে। বিভিন্ন কারণে অনেকের শরীর দুর্বল হয়ে যায়। দুর্বল শরীরে রোগব্যাধি খুব সহজে আক্রমণ করে। করোনাকালে এ বিষয়ে আরও সচেতন হতে হবে। তার আগে জানতে হবে আপনার শরীর দুর্বল কিনা। বারবার অসুস্থ হয়ে পড়া, যখন আবহাওয়া পরিবর্তন হয়, বিশেষ করে শীতকালে, সেই সময় অসুস্থ হওয়া সাধারণ ব্যাপার। তবে আপনি যদি প্রতি মৌসুম বদলানোর সময়ই অসুস্থ হয়ে পড়েন, তবে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং রোগের সঙ্গে লড়াই করে। আপনার যদি প্রায় ইরন সংক্রমণ, মুখে ঘা, সর্দি কাশি এবং ফ্লু হয়, তবে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। সারাক্ষণ ক্লান্ত বোধ করা, বেশিরভাগ সময় ক্লান্ত ও অবসন্নতা অনুভব করা বিভিন্ন কারণ হয়ে থাকে, যেমন ঘুম, টেনশন, রক্তচাপ বা দীর্ঘস্থায়ী ক্লান্তি। আপনি যদি এর কারণটি না জানেন, তবে পর্যাপ্ত ঘুমের পরেও যদি ক্লান্ত বোধ কাজ করে, তবে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। অ্যালার্জির সমস্যা, অনেকে প্রতি মৌসুমে অ্যালার্জি সমস্যায় পড়েন। এর ফলে তাদের মৌসুমে বদলে যাওয়ার সময় জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার চোখে সবসময় পানি পড়তে থাকে, কোনো খাদ্যের প্রক্রিয়ার ফলে ত্বকে ফুসকুড়ি দেখা দেয়, তবে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে। হজমের সমস্যা, অন্ত্রগুলোতে অবস্থিত ব্যাকটেরিয়াগুলো সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে। যদি আপনার ঘন ঘন পেট খারাপ, আলসার, গ্যাস, পেট ফুলা ভাব, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তবে এটি আপনার ইমিউন সিস্টেমটিন সঠিকভাবে কাজ করছে না, এমনটি ইঙ্গিত করতে পারে। ক্ষত নিরাময়, যে কোনো ক্ষত নিরাময়ের সময় ত্বকে একটি অস্তর তৈরি হয়, যা শরীর থেকে রক্ত বেরিয়ে আসতে বাধা দেয়। আপনার যদি দ্রুত নিরাময় না হয়, তবে বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। একই সমস্যাটি সর্দি বা ফুলতে রয়েছে। এক সপ্তাহ বা তার অধিক সময় ধরে জ্বর, সর্দি কাশি লক্ষণ থাকলে বুঝতে হবে আপনার শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম নয়। তবে ক্ষত নিরাময়ের সময় লাগা ডায়াবেটিস লক্ষণও হতে পারে। হাত ঠান্ডা হওয়া, শরীরে গিটে গিটে যন্ত্রণা বৃদ্ধি, সবসময়ে মনে হয় যে শরীরে বিভিন্ন জায়গায় খুব ব্যথা, কেউ টিপে দিলে আরাম লাগে, এই সমস্ত উপসর্গ দেখলেই সাবধান হন। রোগ প্রতিরোধ গড়েও তুলুন, চিকিৎসকের পরামর্শ নিন, ভালো খাবার খান ও ব্যায়াম করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং শেয়ার করবেন সবাইকে সচেতন হওয়ার জন্য। আর বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পেতে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।